চট্টগ্রামে পৃথক পৃথক এলাকায় পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুজন। এ দুর্ঘটনা ঘটে শুক্রবার রাতে। নিহতরা হলেন শাহিনুর আক্তার ও মাহিনুর আক্তার। জানা যায় তারা আপন দুই বোন, অন্য দুজন হলেন লিটন এবং ইমন, এমনকি তারাও আপন দুই ভাই। এ তথ্য নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, রাত 1:30টার দিকে আকবর শাহ থানাধীন 1 নম্বর ঝিলের বরিশাল খুনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 4 জন সহ 6 জন মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের বাবা ফজল হক ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানা যায়। এ বিষয়ে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আরো জানান, শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার 15 ঘন্টা পর অন্য জায়গা থেকে কৃষক ও এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। রাতভর টানা বর্ষণের ফলে বন্যার পানির স্রোতে নেত্রকোনা মোহনগঞ্জের রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে, ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়েছে হাওড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা ময়মনসিংহগামী যাত্রীরা। আর এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানি। তাছাড়া আবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার সংলগ্ন আরিয়ল গ্রামে সড়কটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এতে করে এই সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দিনের টানা বৃষ্টি, এর মধ্যে আবার ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হাওড়া নদীতে এসে পড়েছে। এর ফলে কর্নেল বাজার আরিয়ল এলাকায় সড়কটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ কারণে আশেপাশের এলাকায়ও পানি ঢুকে পড়েছে। তাই পানিবন্দী হয়ে বিপদের মুখে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার 9টি উপজেলার মধ্যে 7টি উপজেলার 22টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। ফাহিমা সারোয়ার সুফল, স্বাধিকার টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।